খাল ভরাট করে অবৈধ জমিতে তৈরি করা সাদিক অ্যাগ্র সরকার ভেঙে দিয়েছে এমন একটা তথ্য আমাদের সামনে আছে তাদেরকে উচ্ছেদ করা হয়েছে শুধু সাদিক অ্যাগ্রো না আরও কিছু প্রতিষ্ঠান ওখানে খালের জায়গা দখল করে যারা তাদের স্থাপনা তৈরি করেছিল সেগুলো উচ্ছেদ করা হয়েছে কিন্তু উচ্ছেদ করা হয়নি সুরের ধারা নামে একটা সঙ্গীত একাডেমি যেটা বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার প্রতিষ্ঠান কিভাবে উনি জায়গা দখল করেছেন কি করেছেন এবং কেন উনি দখল করতে পারেন বা তিনি কি উচ্ছেদ হবেন এই প্রশ্নগুলোর জবাব খোঁজার চেষ্টা করব কিন্তু তার আগে এটুকু নিশ্চিত করে রাখা দরকার বিস্তারিত যে রিপোর্ট থেকে পড়বো সেই রিপোর্টটি নিয়ে কেউ কেউ বলতে পারেন এই এই পোর্টালটিতে সরকার বিরোধী নিউজগুলোকেই প্রাধান্য দেওয়া হয় তার আগে সরকারপন্থীরা কি লিখেছে কি বলেছে সেটা একটু দেখে রাখতে চাই সময় টিভি মানে প্রায় বিটিভি এগুলো সব বাট টু সাম এক্সটেন্ট বিটিভি অনেক এক কাঠি সরেশ কারণ একাত্তর সময় এরা খেয়ে পড়ে মানে খেয়ে না খেয়ে তারা বিরোধীদেরকে কীভাবে স্টিগমাটাইজ করা যায় সেই চেষ্টায় সব সময় থাকেন সেই সময় নিউজের হেডলাইন হচ্ছে ওদের পোর্টালে সাদিক অ্যাগ্রো স্থাপনা উচ্ছেদ হলেও ভাঙা হয়নি সঙ্গীত একাডেমি ভবন এখানে উল্লেখ আছে যে সাদিক অ্যাগ্রো এবং আরও বেশ কিছু স্থাপনা ভাঙা হয়েছে সেখান থেকে বিষ বিঘা জমি মানে দখল করা হয়েছে সেখানে নতুন করে খাল কাটা হচ্ছে তারপর বলছে তবে এলাকাবাসীর অভিযোগ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করলে ভাঙা হয়নি খালের জমিতে গড়ে তোলা সুরের ধারা নামে একটি সঙ্গীত একাডেমি স্থাপনা এই স্থাপনা উচ্ছেদ না করায় ক্ষুব্ধ স্থানীয়রা মানে সময় টিভির পক্ষ থেকে ডিএনসিসির লোকজনের সাথে কথাবার্তা বলা হয়েছে কোনো চেষ্টা করা হয়েছে কোনো জবাব তারা পাননি এর মধ্যে একটা ইন্টারেস্টিং বিষয় আছে সেটা হলো বিখ্যাত বা আমরা অনেক আলোচিত মানুষ যেন শ্যামল দত্ত ভোরের কাগজের সম্পাদক তিনি এই খাল দখল নিয়ে একটা প্রোগ্রামে গতকালই বলেছেন এরকম রামচন্দ্রপুর খালের জায়গায় সম্প্রতি সাদিক আগ্রর অবৈধ স্থাপনা উচ্ছেদের প্রসঙ্গ এনে এই সাংবাদিক নেতা বলেন শ্যামল দত্ত রামচন্দ্রপুর খালে দেখলাম আরেক ঘটনা সেখানে কিছু স্থাপনা উচ্ছেদ হলেও অনেক দখলদার রয়ে গেছে খালের মধ্যে রামের বোন সীতার বাড়িও আছে তিনি আবার গানও করেন সীতা নাকি পানি উন্নয়ন বোর্ডের অনুমোদনও নিয়েছেন এটা খুঁজে বের করেন নইলে সাদিক অ্যাগ্র উচ্ছেদে খুশি হয়ে কোনো লাভ হবে না সাদিক অ্যাগ্রও বা উচ্ছেদ হয়েছে কেন সেই আলাপও আসবে কিন্তু শ্যামল দত্ত খুব স্পষ্টভাবে রামের বোন সীতা ইঙ্গিত করছেন এবং উনি গানও করেন কাকে ইন্ডিকেট করছেন আমরা বুঝতে পারছি উনিও অন্তত বিরোধী দলীয় মানুষ নন যথেষ্ট সরকারের সমর্থক হিসাবেই তাকে আমরা জানি এবার মূল রিপোর্টটায় আসি মূল রিপোর্টটা হচ্ছে এই রকম দ্য মিরার এশিয়াতে বেরিয়েছে আমার কাছে মনে হয় যে এই রিপোর্টটা আমাদের একটু খেয়াল করে রাখা দরকার গানের স্কুল এটা বিরানব্বই সালে প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো ছিয়ানব্বই সালে মহম্মদপুর গাবতলী বেড়িবাধের পশ্চিম দিকে বাংলাদেশ আন্তজেলা ট্রাক সমিতি সরিয়ে স্কুলটি প্রতিষ্ঠিত হয় খালের জায়গা দখল করে প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে বলে মিরর এশিয়াকে জানিয়েছেন মানে এটা উনি ওখানে যখন জমি দেওয়া হয় দীর্ঘদিন চেষ্টা করেছেন কিন্তু উনি এটা দখল করে উঠতে পারেননি তারপর কথাটা এরকম আমি পড়ি সরাসরি রিপোর্ট থেকে কিন্তু শুরুতে তিনি সফল হতে পারেননি তাই বলে তিনি থেমেও থাকেননি দু হাজার আট সালে ক্ষমতার পালাবদল ঘটলে তিনি যেমন জমি দখলে যান বাংলাদেশ আন্তর্জাতার ট্রাক সমিতি ভেঙে গুড়িয়ে দেন তখনকার এমপি মন্ত্রী ও স্থানীয় কমিশনারের উপস্থিতিতে মানে এমপি মন্ত্রী কমিশনার সবাইকে তিনি উচ্ছেদ করেছেন আট সালের এই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দখল নেন পঞ্চান্ন শতাংশ জমি এই জমি দখল নিতে গিয়ে উত্তর দিকের বায়তুল জান্নাত জামি মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের ভবন ভেঙে কিয়দংশ অংশ দখল করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে ওই মসজিদ আর মাদ্রাসাও গড়ে উঠেছিল খাল দখল করে মানে ওগুলো সব খালের উপর স্থাপনা চৌধুরী বিরুদ্ধে অভিযোগ বন্যার তিনি এখানে খান্ত দেননি আরও জমির প্রয়োজনে রামচন্দ্রপুর খাল ধীরে ধীরে ভরাট করতে থাকেন খালের নাব্যতা মেরে ফেলে তিনি সেখানে সুরের ধারা প্রতিষ্ঠান গড়ে তোলেন এই প্রতিষ্ঠানের কারণে খালের উপস্থিতি বোঝারই উপায় নেই এখন স্থানীয়রা বলছেন তিনি প্রথম খাল ভরাটের কাজ করেন এরপর সাদিক তার খাল তারা খাল ভরাট করে দ্বিতীয়বারও সুরের ধারা পঞ্চান্ন শতাংশ জমি ভরাট করে নিয়ে নেয় মোট একশো দশ শতাংশ জমি সুরের ধারা দখল করে ভোগ করছেন বলে একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি জানান সূত্র বলছে এটা যেহেতু সাধিকাগ্রো ভেঙে গুড়িয়ে দিয়েছে অজুহাতকেই সে খালের জায়গা দখল করে অবৈধ জমিতে ছিল কিন্তু এখানে কিছু বন্যার ক্ষেত্রে কিছু হয়নি কারণ তার হাত অনেক বড়ো এখানে সরকারের রাজনৈতিক অনেক বড় বড় নেতা আসেন যাই এটা আমার আর দরকার নেই এখন আমরা প্রশ্ন করছি কী হবে তাহলে কি পরিস্থিতি দাঁড়াতে পারে এই জিনিসটা খুব জরুরি বোঝা জানা সাদিকা গ্রহ যখন ছিল দখল করে কি কি খুব সমস্যা কি হচ্ছিল হচ্ছিল না এই যে এইগুলোর জায়গা দখল করে খালের জায়গা দখল করে আপনি যে একটা প্রতিষ্ঠান বা ফার্ম বানিয়েছেন তারপর আপনি নিয়মিত হেডলাইনে আসছিলেন সাদিকা গ্রহকে সবাই চেনে অনেকেই চেনে বিরাট দামি গরু কোটি টাকার উচ্চবংশীয় গরু এটা সেটা এর আগেও সাদিক অ্যাগ্র এই গরু বিক্রি বা বিভিন্ন রকম কোরবানির সময় প্রতি এর আগের কোরবানি ঈদে তার আগের কোরবানির ঈদে তারা ভীষণভাবে আলোচিত ছিল কখনও তো কেউ এই প্রশ্ন করে ওটা উচ্ছেদ করতে যায়নি কারণ আমরা জানি এরপরে বেরোলো সাদিক অ্যাগ্রোর মালিকের সাথে বেনজিরের খুব খাতির ছিল বেনজির তার এলাকায় গোপালগঞ্জে যে খামার করেছে বলা হয়েছে সে রীতিমতো সাদিক আগ্রোর মালিক ইমরান সাহেব সম্ভবত ওনার নাম উনি করে দিয়েছিলেন সো আপনার ক্ষমতা আছে মানে আপনি একটা অবৈধ কাজ যখন করবেন এটা সবাই বুঝি আমরা আপনার ক্ষমতার কোর কোনো জায়গায় আপনার বিরাট অ্যাক্সেস থাকতে হবে তার সাপোর্ট থাকতে হবে আদারওয়াইজ আপনি এটা পেরে উঠবেন না সো বেনজিরের মতো আরও কেউ কেউ হয়তো আছে তাই তিনি ওটা করেছেন জায়গা দখল করে উনি চোরাচারণ গরু চোরাচারণের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করেন এইসব অভিযোগও আছে আমি একটা ভিডিও করেছি ওইটা নিয়ে কিন্তু ওনাকে উচ্ছেদ হতে হলো কারণ এরপর পাওয়ার ক্ল্যাশ সেই বারো লাখ টাকা ছাগলের যে গল্প সেখানে উনি এই গল্প যখন প্রকাশ করলেন মিডিয়ার সামনে তিনি তার ক্যাম্পেইনের জন্য এটা করেছিলেন তার সাদিক অ্যাগ্রোর নামের জন্য কিন্তু শেষ পর্যন্ত সেটাই তার জন্য কাল হলো এর এক পর্যন্ত কিন্তু কেউ ওটা উচ্ছেদ করতে যায় নাই মানে আমরা আজকে বাংলাদেশে আমরা তার নাগরিক না তাই আমরা এই প্রশ্নগুলো করি না ওটা এতদিন কেন থাকলো যারে যাদের দায়িত্বে ওটা ছিল যারা ওটা উচ্ছেদ করেনি তাদের চাকরি বাকরিও তো থাকার উচিত ছিল না তাদেরও তো শাস্তি হওয়া উচিত ছিল কিন্তু আমরা এখন আসলে প্রজা হয়ে গেছি বা কৃতদাস হয়ে গেছে এবং সবচেয়ে ভয়ঙ্কর কথা যেটা আমি আমাদেরকে ব্লেম করতে চাই আমরা ওটা মেনেও নিয়েছি টু সাম এক্সটেন্ট আমরা শুনি যাই সামনে আসে কথা বলি না পারলে একটু ট্রোল কেউ কেউ করি আমাদের দায়িত্ব শেষ করি ভেন রেজওয়ানা চৌধুরী বন্যার ক্ষেত্রে উনিও যখন দখল করছেন যে দেখি আট সালে রীতিমতো এমপি ওখানকার কমিশনার নেতা টেতা মিলে তার এটা দখল নিশ্চিত করে দিয়েছেন কেন এখানে একজন বলছেন তারা এখানে খুব গুরুত্বপূর্ণ লোকজন আসেন হ্যাঁ আসেন এবং আমি তার চাইতে বরং আরও ক্রুড এক্সাম্পল দিই প্রধানমন্ত্রীর সাথে তার খুব ব্যক্তিগত সম্পর্ক আছে সক মানে খাতির আছে আমরা প্রধানমন্ত্রীর সাথে তার বৈঠকের ছবি দেখি শুধু সেটা আমি একটা ইন্টারেস্টিং দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হচ্ছে দু হাজার আঠারো সালে রেজওয়ানা চৌধুরীর বন্যার জন্মদিনের দিন তিনি একটা টিভি প্রোগ্রামে ছিলেন সেই প্রোগ্রামে হঠাৎ করে হঠাৎ করে তার জন্মদিন উপলক্ষে অনুষ্ঠানটি সাজানো হয় সেখানে প্রধানমন্ত্রী ফোন করেন কি বলছেন পরি এটা নিয়ে নিউজ হয়েছিল প্রধানমন্ত্রী বলেন কোন বন্যাকে আমার আন্তরিক শুভেচ্ছা শুভ জন্মদিন বন্যা তোমার সুরের মূর্ছনায় সারা বাংলাদেশ মোহিত হয়ে থাকুক আমি সেটাই আমি চাই যুগ যুগ ধরে তুমি আমার তুমি তোমার এই সুরেলা কণ্ঠ বাংলাদেশের মানুষের হৃদয়কে আরও জাগ্রত করুক আরও সুন্দরভাবে তুমি গান গিয়ে যাও দীর্ঘজীবী হও আমার দোয়া সবসময় তোমার জন্য থাকবে প্রধানমন্ত্রী বলছেন জবাবে বন্যা প্রধানমন্ত্রীকে বলেন আপা রবীন্দ্রনাথের একটা লাইন মনে পড়ে গেল হঠাৎ আলোর ঝলকানিতে ঝলমল করে চিত্ত আজকে সকালে হঠাৎ আলোর ঝলকানির মতোই আপনার ফোন আমার জন্য সেরা উপহার আপনি যে ফোন করে দোয়া করলেন এটাই আমার অনেক বড় পাওয়া প্রধানমন্ত্রীর কথা শেষ হয়নি আরও আছে শুভেচ্ছা জানানোর পর ফোন বাড়িয়ে দেন শেখ রেহানাকে অনুষ্ঠানেই বন্যা জানান তিনিও বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা পড়তেন একই স্কুলে শেখ রেহানা টেলিফোনে বন্যাকে বলেন শুভ জন্মদিন বন্যা আপা আপনার জন্য আমরা গর্বিত আপনার জীবনটা খুব সুন্দর হোক শেখ রেহানা বন্যাকে বলেন আজকে তোমাদের ফোন আমার জন্মদিনের জন্য অন্যরকম উপহার হয়ে থাকল অনুষ্ঠান ইত্যাদি ইত্যাদি বলছেন মজার ব্যাপার ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এবং শেখ রেহানা ছাড়াও আরও অনেকে শুভেচ্ছা জানিয়েছিলেন তাদের মধ্যে আছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম আমরা জানি যতদিন ছিলেন এই ভদ্রলোক এই সরকারকে অবৈধভাবে ক্ষমতায় থাকতে নানান কলকাঠি এবং প্রশাসনিক দিকগুলো যে কজন উপদেষ্টা তার ছিলেন তার মধ্যে ইনি সবচেয়ে পাওয়ারফুল ছিলেন তিনি ফোন করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান সৈয়দ শামসুল হক কবি আসাদ চৌধুরী শিল্পী হাশেম খান মানে টিভিতেই অন রেকর্ড তারা ফোন করেছেন ব্যক্তিগতভাবে নিশ্চয় আরও অনেকে তাকে শুভেচ্ছা জানিয়েছেন সো ক্ষমতার সাথে রেজওয়ানা চৌধুরী বন্যার কতটা অ্যাক্সেস আছে আমার মনে হয় এই ঘটনাটা দিয়ে খুব স্পষ্টভাবে বোঝা যায় আরেকটা ব্যাপার একটু তার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে কিনা বোঝার জন্য তথ্যযুক্ত করা দরকার রেজওয়ানা চৌধুরী বন্যা ভারতের পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন ভারতের যে বেসামরিক খেতাবগুলো আছে সেটার নিচের দিক থেকে প্রথমটা পদ্মশ্রী পদ্মভূষণ পদ্মবিভূষণ এবং শেষে ভারতরত্ন সো উনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন উনি ভারতেরও খুব পছন্দের মানুষ কাছের মানুষ উনি পদ্মশ্রী পুরস্কার গ্রহণও করেছেন সুতরাং এই তথ্য যদি যোগ করি তার ক্ষমতার উৎস তার ক্ষমতার কেন্দ্র কত দিকে ছড়িয়ে আছে আমরা মনে হয় বুঝতে পারি সুতরাং ওনার জমি দখল করিয়ে দেয়া হবে এবং ওনার জমি এখন উচ্ছেদ হবে কিনা না আমার মনে হয় এই ঘটনাগুলোকে আমরা যদি সাজাই সে জবাব আমরা টু সাম এক্সটেন্ট পেয়ে যাব পেয়ে যাব কারণ রেজবানা চৌধুরী বন্যা অন্তত ক্ষমতার কেন্দ্রের কারো সাথে কোনো ক্ল্যাশে লেগে যাননি অবশ্য এখন যদি প্রচুর সরগোল ফেসবুকে হয় তাহলে কেউ কেউ ধারণা করতে পারি আমরা যে কোনো পদক্ষেপ নেওয়ার চেষ্টা হতে পারে কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি বন্যার এই সুরের ধারা খুব সুন্দর মতো টিকে যাবে টিকে যাবে টিকে যাবারই কথা এবং খুব বেশি সরগোল হল হয়তো একটা অংশ একটু সরিয়ে দেখিয়ে একটু ইয়ে করার চেষ্টা করা হবে কিন্তু আমরা সোফার যেটা জানলাম পঞ্চান্ন শতাংশ দখল করা হয়েছে আগেও যে ট্রাক মালিক সমিতি সেটাও খালের মধ্যে জমি ছিল সেটা নেওয়া হয়েছে পরে ধাপে ধাপে খাল ভরাট করা হয়েছে ধীরে ধীরে আরও একই পরিমাণ জমি একশো শতাংশ জমি দখল করে নেওয়া হয়েছে তো আমরা বুঝতে পারি বিরাট একটা জায়গা এবং সেই জিনিসটা হয়েছে আপনি বাংলাদেশে কখনো কোনো অনিয়ম করবেন কোনো অন্যায় করবেন কোনো না কোনো ফর্মে আপনার একটা ক্ষমতা থাকবে থাকতে হবে কোনো না কোনো জায়গায় আপনার একটা হ্যাডাম আছে সে কারণে আপনি আসলে এটা করতে পারেন এবং বন্যা জোয়ানা চৌধুরীর বন্যা যে জায়গায় অ্যাক্সেস আমরা আছে দেখতে পাচ্ছি তিনি এটা করতেই পারেন সুতরাং বুঝতেই পারি আমরা সাদিক অ্যাগ্রো কেন করেছিল করতে পেরেছিল বহাল তবিওতে টিকে ছিল আবার সাদিক অ্যাগ্রো সামহাউ উচ্ছেদ হতে হয়েছে পরে কেন সেটাও বুঝতে পারি ঠিক একইভাবে রেজওয়ানা চৌধুরী বন্যা কীভাবে এই কাজটা করতে পারেন এবং আমরা অনেকে ট্রোল করছি বাংলাদেশে যারা হ্যাঁ ট্রোলের উপযোগী ব্যাপারটা মানে আমরা শিল্প সাহিত্য সংস্কৃতি নিয়ে অনেক আলাপ করি বিশেষ করে আওয়ামী লীগের পক্ষ থেকে এবং আওয়ামী লীগের এই যে কালচারাল যে সোলজার্স আছেন তার মধ্যে রেজওয়ানা চৌধুরী বন্যা একজন আপনি মানুষের সামনে এগুলোর কথা প্রচুর বলেন কিন্তু আপনি যখন এই ধরনের অন্যায় করে এই ধরনের কাজ করেন তখন খুব স্বাভাবিকভাবে এই প্রশ্ন পাল্টাভাবে আসে আমাদের এক ধরনের ক্লেমিং আছে আমরা শিল্প সাহিত্য সংস্কৃতির সাথে যারা থাকে তারা মানুষ হিসাবে এরকম এরকম রকম ওরকম কিন্তু আমরা দেখি ঘুরে ফিরে আওয়ামী লীগের সাথে যারা যান আওয়ামী লীগের সাথে যারা থাকেন আমি বহুদিন একটা কথা বলেছি যে যুগে কেউ একজন আওয়ামী লীগের সাথে আছেন সেটা রাজনীতির ফর্মে হোক বা অন্য কোনো ফর্মে হোক এটাই যথেষ্ট সেই মানুষটা আসলে দিনের শেষে ভালো মানুষ নন এটা প্রমাণ করার জন্য সো রেজমানা চৌধুরী বন্যা যখন এভাবে এক্সপোজ হয়েছেন জনগণ খুব স্বাভাবিকভাবে নেটিজেনদের কথা বলছি ফেসবুকে তারা বিভিন্ন রকম ট্রোলে ভরিয়ে দিয়েছেন এটা ওনার প্রাপ্য আমার নিজেরও একটু খারাপই লেগেছে আজকে তাকে নিয়ে কথা বলতে আমি খুব ছোটবেলা থেকে রবীন্দ্রসঙ্গীত শুনি আমাদের আমরা জন্মেছি বেড়ে বিশেষ করে বেড়ে ওঠার সময়টা বাংলাদেশের ব্যান্ডের জাগরণের সময় আমরা প্রচুর ব্যান্ডের গান শুনেছি কিন্তু খুব ছোটবেলা থেকে আমি আমার বন্ধুদের সাথে এই যে একটা জায়গায় ডিফারেন্স ছিল ওর সাথে সাথে আমি রবীন্দ্রসঙ্গীত খুব শুনতাম পরবর্তীতে আরও বেড়ে ওঠার পর নারী কণ্ঠের বিশেষ করে রবীন্দ্রসঙ্গীতে রেজওয়ানা চৌধুরী বন্যা চাইতে আর কাউকে কাউকে আমার ভালো লেগেছে কিন্তু ছোটোবেলায় ওনার অনেক গান শুনেছি এক ধরনের ভালো লাগা পছন্দের শিল্পী হিসাবে ভালো লাগা তার প্রতি ছিল কিন্তু আজকে এই জিনিসগুলো ঘটে আপনি আওয়ামী লীগের সাথে কানেক্টেড আছেন আপনার পচে যাওয়ার জন্য এটুকুই যথেষ্ট